লাস্ট আমি যেটা সত্যি কথা এখানকার একজন দালাল নাম বলতে যাচ্ছি না তারই আমি 6-700 টাকা দিয়ে লাস্ট তখন আমি আর পারছি না থাকতে উনি প্যারালাইজড ওনার মানে বাথরুম হয়ে যাচ্ছে ওই মুহূর্তে সেগুলো আমার পরিষ্কার করার দরকার আমি কোথায় পরিষ্কার করে সেগুলো মেলবো শোকানোর দরকার তো আমি লাস্ট একজনের 700 টাকা দিয়ে একটা কেবিন নিলাম উনি বললো যে 6 কেবিন আছে তো আমি আমার বাসা ঝিনাইদহ 6 এসি নন এসি নাই মানে নর্মাল কেবিন না এটা আমার জানা ছিল না তো আমি বলছি যে ভাইয়া তাহলে কেবিনটা কোথায় বললো 6 আমি বলছি কেমন কেবিন তো উনি বললো যে তাহলে এখানের মানে মানে প্রসেসটা কি আমার একটু বলে দেন প্রসেসটা আমি সেই অনুযায়ী প্রসেসটা করে রাখি তাহলে আমি কেবিনটা নিতে পারবো কারণ আমার খুবই প্রবলেম এখানে ওই পরিবেশে কোনোভাবে থাকা সম্ভব না তো ওনারা বললো ঠিক আছে আপনি 12টায় আসেন 12টার দিকে এসে কথা বলেন তো আমি হাজবেন্ডের টেস্ট দিছিল ওইগুলো করে যাইতে 12:30টা বাজছে তো যে আমি যখনই বলছি যে ঠিক আছে তাহলে আমার ফর্ম দেন রোগীদের সঙ্গে কথা হয় তার তখন আমি কথা বলছি যে আপনারা কি ছাড়ছেন তো ওনারা বলে হ্যাঁ আমরা ছেড়ে দিছি আমাদের ছুটি দিয়ে দিছে তখন আমি ওখানে গেলাম যে যাওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমাকে ফর্মটা দেন আমি এখনই উঠব তখন ওখানে বলছে যে আমাদের অথরিটি থেকে ফোন এসেছে দেওয়া যাবে না আমি বললাম কেন বলছে এখানকার স্টাফদের অগ্রাধিকার স্টাফদের যদি অগ্রাধিকার হয় আমরা কি সাধারণ জনগণকে স্টাফরা তাহলে স্টাফদের রোগী নিয়ে তাদের নিয়ে থাকা উচিত আমাদের মতো জনসাধারণের তো এখানে আসা উচিত না তাই না ফলে তাদের রোগী তাদের নিয়ে এখানে হসপিটালটা চলা উচিত আমরা কেন আসছি তো ওখানে একটা মানে আমি ওদের নাম চাই না কালো করে একটা ম্যাম ছিল বা 4-5 জন ছিল ওদের সঙ্গে আমাদের তর্কাতর্কি হয় তখন আমি বললাম যে ঠিক আছে আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা সে আর্মিতে চাকরি করেছে তাহলে তো তারও এখানে অগ্রাধিকার থাকা উচিত কথাটাকে আমি ভুল বলছি আমি এটা বলে পরে বাস আপনি জান যে ওই অফিসে কথা বলেন এখানে করেন ওখানে ওই করেন কেবিন হবে না এরকম করে মনে করেন যে আমি কেবিনটা মানে পাইনি দুইটা কেবিন ছিল একটা আমার দেওয়া হয়নি লাস্ট আমি যেটা সত্যি কথা এখানকার একজন দালাল নাম বলতে যাচ্ছি না তারই আমি 6-700 টাকা দিয়ে লাস্ট তখন আমি আর পারছি না থাকতে উনি প্যারালাইজড ওনার মানে বাথরুম হয়ে যাচ্ছে ওই মুহূর্তে সেগুলো আমার পরিষ্কার করার দরকার আমি কোথায় পরিষ্কার করে সেগুলো মেলবো শোকানোর দরকার তো আমি লাস্ট একজনের 700 টাকা দিয়ে একটা কেবিন নিলাম উনি বললো যে 6 কেবিন আছে তো আমি আমার বাসা ঝিনাইদহ 6 এসি নন এসি নাই মানে নর্মাল কেবিন না এটা আমার জানা ছিল না তো আমি বলছি যে ভাইয়া তাহলে কেবিনটা কোথায় বললো 6 আমি বলছি কেমন কেবিন তো উনি বললো যে উঠলে দেখতে পাবে তখন রেডি হয়ে এসে এখানে এসে তারপরে দেখিয়েছি যাই হোক এসি 1000 টাকা সেখানে নাকি খাবার দিলে 125 টাকা দিতে হয় আমি নাস্তা নিব না আমি তাদের বলছি আমি নাস্তা নিব না তারপরে মানে কালকে আমি এটা আমি জানি না যে আচ্ছা খাবারের জন্য 125 টাকা যে নাস্তাটা দেওয়ার জন্য তো আমি সকালবেলা ডক্টরের সঙ্গে বলছি স্যার আমি তো খাবার নিব না তাই এর জন্য হচ্ছে কি করা লাগবে বললো কোথায় একটা বললো কোথায় কথা বলতে হবে হয়তো নার্সদের সঙ্গে তারপরে আমি নার্স আসলো নার্স আসার পরে আমি বললাম যে ম্যাম আমি তো খাবার নেই নাই সকালে আমরা নাস্তা দিতে আসছি আমি নাস্তাটা নেই নাই আমি বললাম যে আমি নাস্তাটা নিচ্ছি না আমি ওই 125 টাকা এক্সট্রা চার্জ দিব না আমি আমি ছাড়পত্র নিয়ে নিয়েছি ছাড় চলে যাবো কারণ এখানে প্রচুর ব্যয়বহুল আর মনে করেন যে কথায় কথায় টাকা আমার রুমটা দিছি আমি তো 1000 টাকা দিয়ে রুমটা উঠছি সে পরিষ্কার করার টাকা আমি কেন দেবো একটা নার্স ওনারে দেখছে মানে টাকাটা যখন আমি দিচ্ছি আমি বলছি হ্যাঁ তাহলে 300 টাকা নেন আমার তো হাজবেন্ড দীর্ঘদিন অসুস্থ আমার অর্থনৈতিকভাবেও আমার মানে করেন যে সমস্যা তো বলছে যে এই টাকা আমি কথা হবে না 600 টাকা দিতে হবে প্রথম বলে 500 আমি 300 টাকা দিছি তো বলছে না হবে না আপনি হচ্ছে 600 টাকা দিন পরে আমি 500 টাকা ওখানে দিলাম রুম পরিষ্কার করার জন্য 100 টাকা আবার উঠাই দিয়েছে খালারে 20 টাকা দিয়েছে খুশি না তারে বেশি নাম হচ্ছে ফারুক উনি না ফারুক উনি টাকা নিয়ে কাউকে দিছে মানে টাকাটা দর্শক আপনারা শুনতে পেয়েছেন দালালের নাম কিন্তু বলেছে দালালের নাম কিন্তু আপনার নামটা যদি বলেন আমার নাম মামুন আপনার নামটা কি বলেন